আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফিরদৌস কুকিং চ্যানেল। আরেকটা রাডা নিয়ে চলে আসলাম, লতি করব শ্রিম দিয়ে, সবার পছন্দের, স্পেশালি আমাদের বাঙালি খাবার। সো চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। আর এই মজার লতিটা হলো চিংড়ি দিয়েই মজা, আর আমি ইউজ করেছি বিগ বিগ র শ্রিম। যেহেতু আমরা বাইরে থাকি, ফ্রেশ লতি পাই না, সো আমরা ফ্রোজেন লতিগুলোই আনতে হয়, বাট কোয়ালিটি অনেক ভালো। সবসময় আমি ফ্রোজেন লতিটাই আনি, আর সেটার জন্য আমি লতিটাই নিয়ে একটু ধুয়ে নিয়েছি। একটা প্যানে অলিভ অয়েল দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ স্লাইসেস দিয়ে দিলাম, একটু সটি করে নেব। আর যেহেতু এগুলো প্যাকেট করা আসে বাংলাদেশ থেকে ফ্রোজেন, জানি না কীরকম হয়, সো আমি সবসময় মাঝে মধ্যে দেখতাম একটু গলাটা কেমন একটু চুলকায়, সো সেটার জন্য আমি একটু খাট্টা ইউজ করব। একটু চুকা ইউজ করলে সেটা আর হয় না। সেটার জন্য আপনারা লেবু ইউজ করতে পারেন, আমি তেঁতুটা ইউজ করি। তার মধ্যে আমি রসুন কুচি দিয়ে দিলাম, আর এটা একদম সিম্পল, অত মশলা দিতে হয় না, বাট লতিটা শ্রিম দিয়ে অনেক মজা হয়। আর যারা ঝাল পছন্দ করেন তার একটু ঝাল দেবেন, বাট লতিদের আমি একটু ঝাল দেই ভালো লাগে। তো এখানে আমি বিগ র শ্রিম নিয়ে নিলাম, শ্রিমটা দিয়ে একটুখানি ভেজে নিব, জাস্ট হালকা কালারটা চেঞ্জ হলে তারপর মশলাগুলো ইউজ করব। সো জাস্ট 1-2 মিনিট কুক করলেই হবে। কাঁচামরিচ দিয়ে দিলাম ফালি করা, একটু আদা দিয়ে দিলাম, হাফ টিস্পুনের মতো হবে। হলুদের গুঁড়ি দিয়ে দিলাম হাফ টিস্পুন, চিলি ফ্লেক্স হাফ টিস্পুন, লাল মরিচের গুঁড়ি, জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লো রাখবেন। আর লতিটা দেখুন একদম ফ্রেশ লাগছে না, বাট এটা ফ্রোজেন, কিন্তু আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, এখন দিয়ে দিলাম। আর আমার মনে হয় ফ্রোজেন লতিটা একটু সিদ্ধ হতে সময় লাগে, সো স্টিল আমরা এত দূরে থেকেও আমরা লতিটা পাচ্ছি, সেটা হলো অনেক বড় কথা। আর এটা একদম টানা টানা ভাজা হবে, সো এটাতে পানি ইউজ করা যাবে না। আমি এখন একটু নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে আমি ঢেকে দিব, এটা এখানেই হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। সো এখন জাস্ট কুক করব একদম লো হিটে। আমি কভার করে দেব জাস্ট 5-7 মিনিটসের জন্য, একটু পর পর এসে নেড়ে দেব, কারণ নিচে যেতে পুড়ে না যায়। বাট দেখুন সুন্দর, একদম কিচ্ছু হয়নি, নিচে একদম লেগে যায়নি, যা লেগেছে সেটা ইস নর্মাল। তো ভালো করে নেড়ে চেড়ে আবার কভার করে দিব জাস্ট কুক হওয়া পর্যন্ত। এখানে লাগে আরও 10-15 মিনিটসের মতো লাগবে, দেখুন একটু একটু ঝোল বের হয়ে গেছে। আর এখানে আমি তেঁতুলের কাঠটা ইউজ করব, সেটা আমি একটুখানি পানিতে ভিজিয়ে রেখেছিলাম সফট হওয়ার জন্য, এখন ভালো করে মিক্স করে নেব। এটা দিলে কি হয়, অনেক সময় গলাতে একটু চুলকায়, একটু লাগে, সেটা আর হবে না। একটু ভালো করে নিচের থেকে নেড়ে চেড়ে নেব, দেখুন একটু একটু ঝোল বের হয়ে গেছে, এতে সিদ্ধ হয়ে যাবে। আর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর কভার করে দিব জাস্ট লতিটা সিদ্ধ হওয়ার জন্য। এই 5-7 মিনিট আবার রেখে দিলাম, এখন আবার এসে নেড়ে চেড়ে দেখব। ভালো করে মিক্স করে নিচ্ছি, একটু চেক করছি নিচে পুড়ে যাচ্ছে কি না, বাট না,
আলুটি অলমোস্ট সফট হয়ে এসেছে, যেহেতু এগুলো ফ্রোজেন একটু সিদ্ধ হতে সময় লাগে, আর আমি যাতে গলাটা না ধরে সেজন্য আমি একটু তেঁতুল ইউজ করছি। তো অলমোস্ট হয়ে এসেছে, আমি জাস্ট কভার করে আর একটু সময় রেখে দিব, তারপর আবার এসে একটু নেড়ে চেড়ে দেখছি যে হ্যাঁ এবার একদমই সফট হয়ে গিয়েছে, এখন পারফেক্ট খাওয়ার উপযোগী হয়ে গিয়েছে। সো সার্ভ করে নিব এই লতি দিয়ে। চিংড়ি মাছ কে না পছন্দ করে, আমার তো অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন, আশা করি সবার ভালো লেগেছে। আর আমার রান্না যারা পছন্দ করছেন আশা করি সবাই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো আজ এ পর্যন্ত, আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই।